দিনাজপুরেও চালের দাম বেড়েছে এ বিষয়ে জানতে যাচ্ছি সেখানকার চালের বাজারে স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের কাছে ফারুক চালের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন পাইকার ও বিক্রেতারা কথা আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের সবচেয়ে বড় আপনার চালের বাজার চালের মোকাম বাহাদুর বাজারে বাহাদুর বাজারে আমি গতকালকেও এসেছি আজকেও সকালে এখন অবস্থান করছি এখানে আপনার প্রতি কেজিতে 4 টাকা করে বেড়েছে কোন কোন চাল 3 টাকা কোন কোন চাল 4 টাকা আর আপনার বস্তায় বেড়েছে আপনার 25 কেজির বস্তায় বেড়েছে 125 টাকা 100 টাকা এবং 50 কেজির বস্তায় বেড়েছে 200 থেকে 250 টাকা এখানকার যারা আপনার পাইকার রয়েছেন পাইকাররা যারা খুচরা ব্যবসায়ীদের কাছে মাল বিক্রি করে চাল বিক্রি করেন তারা বলছেন যে মিল মালিকরা একটি সিন্ডিকেট করে এই চালের দাম বাড়িয়ে দিয়েছে আর আমি কিন্তু আপনার এর সাথে কথা বলেছি মিল মালিকদের সাথে মিল মালিকরা বলছেন যে হাটে বাজারে অর্থাৎ ধানের সরবরাহ নেই ধানের সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু আপনার চালের দাম বেশি বেশি বলে দাবি করেছেন আরেকটি জিনিস আপনাকে বলে রাখতে চাই যে ধানের কি বলে ধানের দাম নাকি বেশি হওয়ার কারণেও মিল মালিকরা এই হঠাৎ করেই আপনার চালের দাম বাড়িয়ে দিয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু দিনাজপুরে এসে আপনার চালের বাজারে স্বস্তি নেই আর বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন যারা আপনার শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের হঠাৎ করে এই যে আপনার 3 থেকে 4 টাকা করে বেড়ে যাওয়ায় তারা কিন্তু আপনার অসুবিধার সম্মুখীন হচ্ছেন তো সব কিছু মিলিয়ে দিনাজপুরে চালের বাজার অনেকটা অস্থিতিশীল তো আমার কাছে এই ছিল দিনাজপুরের চালের বাজার থেকে সর্বশেষ কথা নাহি আন দিনাজপুর থেকে জানছিলাম চালের দামের খবর এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক